তো হ্যালো বন্ধুরা, তো এখন মেজর সিনেমাটা নিয়ে কথা বলবো যেটা গতকালই দেখে এলাম। তো মেজর সিনেমাটা আমার মনে হয় সব থেকে একটা পারফেক্ট একটা সিনেমা, যার এই সিনেমাটা কোনো ত্রুটি নেই। এই সিনেমাটা দেখে আপনারা পুরোপুরি উপভোগ করবেন একটা দেশাত্মবোধক একটা জাগাবে, এবং তার সঙ্গে সঙ্গে এই সিনেমাটা পুরোপুরি আপনি ট্রেলার থেকে অবশ্যই বুঝে গেছেন বা জানেন আপনারা অলরেডি, যখন সিনেমাটা অ্যানাউন্স হয়েছিল বা টিজার বেরিয়েছিল। তো মেজর সন্দীপ উন্নিকৃষ্ণনের উপর এই পুরো সিনেমাটা, বা যেটা তার শুধুমাত্র যে তাজ 26/11 যে ঘটনাটা ঘটেছিল, তো সেটার উপর কেন্দ্র করে নয়, পুরোপুরি মেজর সন্দীপ উন্নিকৃষ্ণন ছোটবেলা থেকে তার কলেজ লাইফ, তার লাভ লাইফ, তার সেখান থেকে তার নেভিতে যাওয়া, সেখান থেকে তার নেভির প্রতি ভালোবাসা, তারপর আর্মির প্রতি ভালোবাসা, ইন্ডিয়ান সোলজার, সেখান থেকে তার এই জার্নিটা পুরোটা দেখানো হয়েছে এই মেজর সিনেমার মধ্যে। তো মেজর সিনেমার যেটা ফার্স্ট আমি গল্প তো বলে দিলাম যে শুধুমাত্র যে তাজ 26/11 ঘটনাটাকে এখানে কেন্দ্র করা হয়েছে সেটা নয়, তার পুরোপুরি তার পুরো লাইফটাকে এখানে দেখানো হয়েছে, তার আর্মির, ইন্ডিয়ান আর্মির প্রতি তার ভালোবাসা, তার দেশের প্রতি ভালোবাসা, সব কিছুকে নিয়েই পুরো সিনেমাটা। খুবই একটা ইমোশনাল, খুবই একদিক থেকে রোমান্টিক, এবং একদিক থেকে প্রচুর জায়গায় অ্যাকশন ভালো, প্রচুর জায়গায় সব দিক থেকে একটা পারফেক্ট একটা মুভি হয়েছে মেজর সিনেমাটা। তো ফার্স্টে একটা পজিটিভ পয়েন্ট বলবো, সেটা হলো এখানে আদিবিশেষের পারফরমেন্স কিন্তু এখানে দারুণ, একজন দুর্দান্ত অভিনেতা, সেটা তার এই এই পারফরমেন্সটা দেখে বা তার এই অ্যাক্টিংটা দেখে মনে মানে তার যে অ্যাক্টিং করছে এটা একদমই লাগে না, মানে এত সুন্দর তার পারফরমেন্স দিয়েছে প্রত্যেকটা জায়গায়। এবং তার এজের যে ডিফারেন্ট শেড রয়েছে, যে একটা সময় সে বাড়িতে আছে ছোট্টবেলা যে একটা দিক দেখানো হয়েছে, এবং সে জায়গায় একটা ছোট ছেলে একটা অ্যাক্টিং করেছেন, তো সেও ভালো পারফরমেন্স করেছেন, এবং তারপর সে বড় হওয়া, অর্থাৎ কলেজ লাইফ, তার সেখানে সাই মঞ্জারের সঙ্গে তার দেখা, এবং সেখানে তার লাভ লাইফ, তার লাভ রিলেশনশিপটাকে একটা দেখানো, সেই সময় তার যে একটা ফেস বা সেই সময় তার যে একটা ফেস কাটিং সেটাকে দেখানো হয়েছে, বা একটা সময় যখন সে নেভিতে তার একটা ভালোবাসা রাখছে, সে নেভিতে তার সে গিয়েও সে চান্স পাচ্ছে না, তারপর আবার ইন্ডিয়ান আর্মিতে যাচ্ছে, কীভাবে তার যে এই জার্নিটা পুরোটা এত সুন্দরভাবে দেখিয়েছে, তার ডিফারেন্ট শেডগুলোকে এত সুন্দরভাবে দেখিয়েছে, তো সেগুলোকে দেখে কিন্তু দারুণ লাগে প্রত্যেকটা জায়গায়। এবং তার সঙ্গে সঙ্গে আমি বলবো এর যে সেকেন্ড পজিটিভ পয়েন্ট, পজিটিভ পয়েন্টের মধ্যে পড়ছে সেটা হচ্ছে এখানে সাই মঞ্জারকার পারফরমেন্স কিন্তু তুলনামূলকভাবে অনেক ভালো, এবং যার পারফরমেন্স না বললে নয় সেটা হলো এখানে প্রকাশ রাজ কিন্তু দারুণ পারফরমেন্স দিয়েছে। পুরো গল্পটা তিনি ন্যারেট করেন, তার এই যে ছেলের এই যে দেশের প্রতি ভালোবাসা, এবং এই তাজ 26/11 তার যে এত বড় একটা, সে একাই পুরোটা হ্যান্ডেল করেছেন, এবং তার যে এত বড় একটা কন্ট্রিবিউশন এই অ্যাটাকের ওপর, এই অ্যাটাকের বিরুদ্ধে গিয়ে প্রত্যেকটা টেররিস্টকে সে রুখে দাঁড়িয়েছে, যে এই যে একটা পুরোপুরি তার একটা সক্ষমতা, তার যে একটা বীর একটা ভাব, বা তার সেটাকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, এবং পুরো গল্পটা এত সুন্দরভাবে ন্যারেট করেছেন প্রকাশ রাজ। এবং এখানে প্রকাশ রাজ তার এখানে বাবা সন্দীপ মেজর উন্নিকৃষ্ণের বাবার ভূমিকা এখানে অভিনয় করেছেন, তো তার খুব দারুণ লেগেছে। তার স্ত্রীর ভূমিকায় যিনি ছিলেন প্রকাশ রাজ, তিনিও ভালো পারফরমেন্স দিয়েছেন, প্রত্যেক আদার সাপোর্টিং কাস্ট প্রত্যেকে ফাটিয়ে পারফরমেন্স দিয়েছে। এবং সবচেয়ে বড় কথা, এর পজিটিভ পয়েন্টটা বলবো, VFX এর কাজ খুবই ভালো, যেসব জায়গায় এখানে টাচ বা ইয়েতে VFX এর শর্ট করে, VFX এর যে শর্টসগুলো করা হয় বা ব্লাস্টগুলো দেখানো হয় VFX এর মাধ্যমে, খুবই সুন্দর VFX বোঝাই যাবে না, খুবই সূক্ষ্মভাবে করা হয়েছে প্রত্যেকটা জিনিস। অ্যাকশন সিনগুলো দারুণভাবে কোরিওগ্রাফ করা হয়েছে, যখন হচ্ছে তাজ 26/11 তখন তাদের যখন এন্ট্রিটা তাদের হয়, বা তার কীভাবে তার একটা পুরো প্ল্যানিংটা করে, কীভাবে তারা এক্সিকিউট করে যে টেররিস্টে তারা এত এই জায়গায় টেররিস্টরা লুকিয়ে রয়েছে, তাদেরকে ধরতে হবে এবং তাদেরকে মারতে হবে, তো সেই প্ল্যানিংটা বা এক্সিকিউশনটা এত সুন্দরভাবে দেখিয়েছে গোটা জায়গায়, সেটা দেখেও কিন্তু প্রত্যেকটা জায়গায় দারুণ লাগে। এবং তার সঙ্গে সঙ্গে যেটা বলবো, এই ইমোশনাল সিন, মানে ইমোশনাল মানে লাস্ট 30 মিনিটস তো আছেই, লাস্ট 30 মিনিটস যে ক্লাইম্যাক্সটা রয়েছে সেটা আপনাকে পুরোপুরি হুক করে রাখবে, সিটে একদম পুরো বসে থাকবেন, এবং এঙ্গেজিং পুরোপুরি যে কিভাবে পুরোটা ঘটছে, লাস্ট 30 মিনিটস যারা যে তাদের ভেতর তারা যে কীভাবে তারা সেখানকে প্ল্যান করে এক্সিকিউশন করে টেররিস্টদের একে একে মারছে, এবং কীভাবে তারা সাকসেসফুলি প্ল্যান ওয়াইজ তারা এগোচ্ছে সেটা কিন্তু খুব ভালো করে দেখানো হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এর ইমোশনাল সিনগুলো এত সুন্দর, মানে মানে একদিকটা লাভ লাইফটা দেখানো হয়েছে, পজিটিভ পয়েন্টের মধ্যে পড়ছে সেটা হলো
অর্থাৎ সন্দীপ মির্জা উনি কি শুনেন যে এত তার বাড়ির সঙ্গেও তার একটা এত সুন্দর একটা সম্পর্ক, তার বাবার সঙ্গে এত এত ভালো একটা রিলেশন, তার মায়ের সঙ্গে ভালো রিলেশন, ইমোশনগুলো এত এখানে হিট করে যে এত সুন্দরভাবে হিট করে প্রত্যেকটা ইমোশন, সেইগুলো দারুণ কিন্তু প্রত্যেকটা জায়গায় আমি বলবো। এবং অল ওভার আমি বলি তো মেজর সিনেমাটা একটা অবশ্যই একটা দেখা উচিত। যেটা আপনার রোমান্টিক সিন রয়েছে যেখানে একটা একটা ভালো ফ্যামিলি ড্রামা রয়েছে, একটা বাবা মার সঙ্গে একটা ছেলের সম্পর্ক কেমন, সন্দীপ নিকৃষ্ণের সঙ্গে তার বাবা মার এই যে সম্পর্কটা এত সুন্দরভাবে দেখানো হয়েছে, ড্রামার সিনটা তো আছেই, ইমোশনালি খুব আপনাকে কানেক্ট করবে প্রত্যেকটা সিন। যখন শেষের দিকে ক্লাইম্যাক্সে যাবেন আপনার চোখ থেকে জল আসবেই, এরকম একটা এরকমভাবে ইমোশনালি কানেক্ট করবে। অ্যাকশন সিনগুলো ভালো করে কোরিওগ্রাফ করা হয়েছে, ভিএফএক্সে শট আছে ভালো, মিউজিকটা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যথেষ্ট ভালো। যেখানে যেখানে যখন অ্যাটাকটা হচ্ছে সেখানে যে একটা ভয় বা একটা সাসপেন্সের জায়গা, সেটাকে সেই সময় যে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দরকার, বা যখন অ্যাকশন হচ্ছে সেখানে এক ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক, প্রত্যেকটা জায়গায় ব্যাকগ্রাউন্ড মিউজিক বলি, ব্যাকগ্রাউন্ড স্কোর বলি, প্রত্যেকটা জায়গায় খুব ভালো। তো অল ওভার একটা মেজর সিনেমাটা পারফেক্ট, একটা মাস্ট ওয়াচ আমি বলবো। আপনারা যা অলরেডি দেখে ফেলেছেন মেজর, নিশ্চয়ই কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লেগেছে মেজর। এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, আরও শেয়ার করতে ভুলবেন। আজকের মতো এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।